যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আজকের বিষয়টা হচ্ছে আলোর থেকে আজকে এটা 6 নম্বর ভিডিও। আজকের বিষয় হচ্ছে ডিসপারশন এন্ড স্ক্যাটারিং এর রিলেটেড ইস্যুজ। চলো তাহলে দেরি না করে আজকের বিষয়গুলো একে একে করে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যায় তখন 7টা বিভিন্ন বর্ণের আলোতে বিশ্লিষ্ট হয়ে যায়, আর সেই 7টা বিভিন্ন বর্ণের আলোর মধ্যে সবার উপরে থাকে লাল আলো আর সবার নিচে থাকে বেগুনি বর্ণের আলো। শুধুই যে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে এমনটা আমরা লক্ষ্য করি তা না, সাদা আলোর মতো যে কোনো যৌগিক বর্ণের বা মিশ্র বর্ণ বা বহু বর্ণের আলোর যখন প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন আমরা ওই যৌগিক বর্ণ বা ওই বহু বর্ণী বা ওই মিশ্র বর্ণ যে যে মৌলিক বর্ণের সমন্বয়ে তৈরি সেই বর্ণগুলোতে বিশ্লিষ্ট হয়ে যেতে দেখি। এই ঘটনাটাকেই বলা হয় বিচ্ছুরণ, আর এই ভাষাটাকেই সহজ সরল ভাবে সুন্দরভাবে নিচে উল্লেখ করা হয়েছে যে বহুবর্ণী আলোর বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এখন বিচ্ছুরণ জিনিসটা কি সেটা তো জানলাম, কিন্তু বিচ্ছুরণের কারণটা কি, কেন এইরকম আমরা কোন যৌগিক বর্ণের আলোকে বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে যেতে দেখবো যখন প্রিজম বা প্রিজমের মতো কোন স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমের মধ্য দিয়ে যায়? দেখো, তার কারণ হিসেবে যে কথাগুলো বলা হয়েছে যে শূন্য বা বায়ু মাধ্যমে সব বর্ণের আলোক রশ্মি সমান বেগে চলে, কিন্তু অন্য কোনো মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন। সাদা আলো যখন, দেখো যে কথাটা বলা হয়েছে, সাদা আলো শূন্য বা বায়ু মাধ্যমের মধ্য দিয়ে গেলে পরে সাদা আলোর সঙ্গে যে বর্ণগুলো মিশ্রিত অবস্থায় থাকে অর্থাৎ বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা মিন্স বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই বর্ণের আলোগুলো সাদা আলোর সাথে সাথে শূন্য বা বায়ু মাধ্যমে একই বেগে যাতায়াত করে। এদের বেগের মধ্যে কোনো পার্থক্য বা তারতম্য লক্ষ্য করি না, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যখন এই বর্ণগুলো কোনো প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন তাদের মধ্যে আমরা বেগের পার্থক্য লক্ষ্য করি। তাদের মধ্যে লালের বেগ সর্বাপেক্ষা বেশি এবং বেগুনি আলোর বেগ সর্বাপেক্ষা কম। অন্যান্য বর্ণের আলোর বেগ লাল ও বেগুনি বর্ণের আলোর বেগের সীমার মধ্যে থাকে। আবার আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি, যেখানে সি হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ আর ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে ভি এর মান যদি পার্থক্য, ভি এর মানে যদি আমরা পার্থক্য লক্ষ্য করি বিভিন্ন বর্ণের ক্ষেত্রে, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে তো সব বর্ণের বেগ সমান হয়, তাহলে ভি মানে যে কোনো একটা মাধ্যমে ওই প্রিজম বা প্রিজমের মতো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমে যদি বিভিন্ন বর্ণের আলোর বেগের পরিবর্তন হয় মানে যদি ভি এর পরিবর্তন হয় তাহলে এই সমীকরণ মিউ সমান সি বাই ভি, এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি যে ভি এর পরিবর্তনের সাথে সাথে মিউ অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্কেরও পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা কেমন হবে, ব্যস্তানুপাতিক, কারণ আমরা দেখতে পাচ্ছি মিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি অর্থাৎ এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ভি যদি বেশি হয় তাহলে মিউ কম হবে, আর ভি যদি কম হয় তাহলে মিউ বেশি হবে। যেমনটা একটু আগেই আগে যে স্টেটমেন্টটা দেওয়া হলো যে লাল বর্ণের ক্ষেত্রে বেগ সর্বাপেক্ষা বেশি হয়, তার মানে কি কোনো মাধ্যম প্রিজম বা প্রিজমের মতো কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যখন লাল আলো যায় তাহলে তার বেগ যেহেতু বেশি হয় তার মানে তার প্রতিসরাঙ্কটা তুলনামূলকভাবে কম হয়, আর যেহেতু বেগুনি বর্ণের বেগ তুলনামূলকভাবে কম হয় তাহলে এই সমীকরণ মিউ সমান সি বাই ভি, এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে বেগুনি বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা তুলনামূলকভাবে বেশি হবে। এবার তাহলে এটুকু তো আমরা প্রথমের স্টেপ থেকে এটা জেনে ফেললাম যে শূন্য বা বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যখন বিভিন্ন বর্ণের আলো যায় তখন তাদের মধ্যে বেগের কোনো পার্থক্য লক্ষ্য করি না, কিন্তু প্রিজম বা প্রিজমের মতো কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যখন এই বিভিন্ন বর্ণের আলো যায় তখন তাদের মধ্যে বেগের তারতম্য হয় বা বেগের পার্থক্য লক্ষ্য করা যায়, আর বেগের পার্থক্যের সাথে সাথে তাদের প্রতিসরাঙ্কেরও পার্থক্য হয়। এবার সেকেন্ড স্টেপটা লক্ষ্য করো, সেখানে বলা হয়েছে স্নেলের সূত্রানুযায়ী মিউ সমান সাইন আই বাই সাইন আর। দেখো এই রাশিটাতে বাম পক্ষের রাশি কি, মিউ মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর ডান পক্ষে আছে সাইন আই বাই সাইন আর। তাহলে একটু আগে আমরা জানলাম যে প্রিজম বা প্রিজমের মতো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমের মধ্য দিয়ে যখন সাদা আলো বা বিভিন্ন বর্ণের আলো যায় তখন সেক্ষেত্রে তাদের মিউর পরিবর্তন হয়, আর যদি এই মিউ সমান সাইন আই বাই সাইন আর এই রাশিটার বাম পক্ষের রাশিমালা অর্থাৎ মিউর যদি পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই ইকুয়াল করার জন্য ডান পক্ষের রাশিগুলোরও পরিবর্তন হতে হবে। কিন্তু ডান পক্ষের রাশিগুলোতে আছে কি, না ডান পক্ষের রাশিগুলোতে উপরে আছে সাইন আই আর নিচে আছে সাইন আর। দেখো আইটা কি আপতন কোণ আর আরটা কি প্রতিসরণ কোণ। এখন তোমরা জানো যে প্রিজমে যখন সাদা আলো এসে পড়ে তখন সাদা আলোর ক্ষেত্রে আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে সাদা আলোর সঙ্গে বেনিয়া সহকলা মানে লাল থেকে বেগুনি পর্যন্ত বিভিন্ন বর্ণের আলো তো মিশ্রিত অবস্থায় থাকে, তাহলে সাদা আলোর ক্ষেত্রে আপতন কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই বেগুনি থেকে লাল বর্ণ মানে প্রত্যেকটি বর্ণের আলোর ক্ষেত্রেও আপতন কোণের মান 30 ডিগ্রি হবে। তার মানে প্রত্যেকটি বর্ণের ক্ষেত্রে
আয়ের মানটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ আপতন কোণের মানটা স্থির বা নির্দিষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সাইন আয়ের মান স্থির বা নির্দিষ্ট হবে। তাহলে বাম পক্ষে মিউর পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে ডান পক্ষেরও পরিবর্তন হতে হবে, কারণ মিউ যদি বাম পক্ষের পরিবর্তন হয় ডান পক্ষেরও পরিবর্তন হবে, কিন্তু ডান পক্ষের উপরের রাশিটা যেটা সাইন আই আছে সেই সাইন আই দেখতে পাচ্ছি এর কোনো পরিবর্তন হয় না, এটা তো স্থির রাশি। তাহলে পরিবর্তন একমাত্র হতে হবে কাকে, না নিচে যে রাশিটা আছে, নিচের রাশিটা কি আছে সাইন আর। আর সাইন আর এর পরিবর্তন হওয়ার অর্থ কি, আর এর পরিবর্তন হওয়া, আর আরটা কি প্রতিসরণ কোণ, আর প্রতিসরণ কোণের পরিবর্তন হওয়ার অর্থ কি, না বিভিন্ন বর্ণের কি আমরা আলাদা আলাদা ভাবে লক্ষ্য করব, আলাদা আলাদা ভাবে বিভিন্ন বর্ণকে লক্ষ্য করাটাকেই কি বলা হয় বা এই ঘটনাটাকেই বলা হয় বিচ্ছুরণ। তাহলে এটাই হচ্ছে সিম্পল বিচ্ছুরণের কারণ, যে কথাগুলো বললাম সেই কথাগুলো আরেকবার যদি তোমাদের অসুবিধা হয় ভিডিওটাকে পিছিয়ে শুনে নেবে। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো পরের স্লাইডটাতে যেমন বলা হয়েছে যে একবর্ণী ও বহুবর্ণী আলো, তাহলে একবর্ণী বা মনোক্রোমাটিক লাইট কি, না যে আলোগ্রস্তি বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয় না তাকে একবর্ণী রশ্মি বলে। যেমন এই যে একটু আগে আমি বেনিয়া সহ কলার উদাহরণ দিয়েছিলাম, এই বেনিয়া সহ কলার যে কোনো বর্ণকে আমরা একবর্ণী বা মনোক্রোমাটিক লাইট বলতে পারি। আর বহুবর্ণী বা যৌগিক রশ্মি বা পলিক্রোমাটিক লাইট কি, না যে আলোগ্রস্তি বিচ্ছুরণের পর বিভিন্ন বর্ণের রশ্মিতে বিশ্লিষ্ট হয়ে যায় সেই রশ্মিকে বলা হয় যৌগিক রশ্মি বা পলিক্রোমাটিক লাইট। উদাহরণস্বরূপ একটু আগেই যেমনটা দেওয়া হলো সাদা আলোগ্রস্তি। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাবো। দেখো এখানে যেমনটা বলা হয়েছে বর্ণালীর সংজ্ঞা, বর্ণালী কি এই জিনিসটা তোমরা ক্লাস সেভেনে পড়ে এসেছিলে, তাও ছোট করে এখানে একটু তুলে ধরা হয়েছে যে প্রিজমের মধ্য দিয়ে আলোর বিচ্ছুরণের ফলে সাতটি মিশ্র আলোর যে পটি পাওয়া যায় তাকেই বর্ণালী বলে। সহজ সাধারণ ভাষায় বললে যেটা দাঁড়ায় যে একাধিক বর্ণের আলো পাশাপাশি অবস্থান করে যে পটি তৈরি করে সেটাকেই বলা হয় বর্ণালী। আবার বলছি একাধিক বর্ণের আলো পাশাপাশি অবস্থান করে যে পটি তৈরি করে সেটাকেই বলা হয় বর্ণালী। আর সেটাকেই সুন্দরভাবে বলা হয়েছে যে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিশ্লিষ্ট হয়ে বা বিচ্ছুরণের ফলে যে সাতটা বর্ণের আলো পাশাপাশি অবস্থান করে সেটাকেই বলা হয় বর্ণালী। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো পরের স্লাইডটাতে যেটা দেখানো হয়েছে একটা কোশ্চেন এবং তার অ্যান্সার তুলে ধরা হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে অনেক সময় এসে থাকে বা অনেক সময় জিজ্ঞাসা করাও হয়ে থাকে। কোশ্চেনটা কি, একটু আগে আমরা যেমনটা দেখলাম যে প্রিজমে একটি মাত্র সাদা আলো এসে পড়লো এবং প্রিজম থেকে বিচ্ছুরিত হওয়ার ফলে প্রিজম থেকে আমরা একাধিক বর্ণের আলো পাচ্ছি। যেমন সাদা আলো একটি বর্ণ এসে প্রিজমে পড়লো এবং সেখান থেকে আমরা সাতটা বর্ণ উৎপত্তি হতে দেখছি, এর থেকে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রিজম নতুন কোনো বর্ণ তৈরি করে? তাহলে যদি প্রিজম নতুন কোনো বর্ণ তৈরি নাই বা করে থাকে তাহলে তার সপক্ষে যুক্তি কি, বা তুমি কিভাবে আমার এই বক্তব্যটাকে খণ্ডন করবে, বা আমার এই বক্তব্যটা যে ভুল যে প্রিজম নতুন করে বর্ণ তৈরি করে এই বক্তব্যটা যে ভুল তুমি কিভাবে প্রমাণ করবে? তাহলে তারই এখানে জিনিসটা তুলে ধরা হয়েছে। দেখো যেমনটা বলা হয়েছে যে প্রথম প্রিজম, এখানে দুটো প্রিজম ইউজ করা হয়েছে। দেখো প্রথম প্রিজমে সাদা আলোকে ফেলানো হয়েছে এবং সেই সাদা আলো এসে পড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি সাদা আলো বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন বর্ণের আলো উৎপন্ন করছে। এখানে দেখতে বিভিন্ন বর্ণের আলো উৎপন্ন করছে এবং সেই বিভিন্ন বর্ণের আলো এই পর্দাতে এসে পড়ছে এবং সেই পর্দাতে এসে পড়ার পর সেখান থেকে কেবলমাত্র, আমি সিস্টেমটাকে এমন ভাবে তৈরি করব যে সেখান থেকে কেবলমাত্র একটা বর্ণের আলো যেন পাস হতে পারে। এখানে ছবিতে দেখো দেখানো হয়েছে যে হলুদ বর্ণের আলো পাস করছে এবং সেই হলুদ বর্ণের আলোকে আমরা দ্বিতীয় প্রিজমের মধ্য দিয়ে পাঠাচ্ছি এবং সেই দ্বিতীয় প্রিজমের মধ্য দিয়ে পাঠাবার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় প্রিজম থেকে দ্বিতীয় প্রিজমে আপতিত হয়েছে হলুদ বর্ণ এবং প্রতিশ্রুত হওয়ার পর দ্বিতীয় প্রিজম থেকে হলুদ বর্ণের আলোকে আমরা পাচ্ছি। এখানে যে পর্দাটা রাখা হয়েছে সেখানে হলুদ বর্ণের আলো এসে পড়ছে, সেই হলুদ বর্ণ থেকে অন্য কোন নতুন বর্ণ আমরা এসে আসতে বা তৈরি হতে দেখছি না। একই রকম ভাবে হলুদ ছাড়াও তুমি ধরে না এখান থেকে শুধু লাল বর্ণের আলোকে পাস হতে দিলে এবং সেই লাল বর্ণের আলোটা যখন প্রিজমের মধ্য দিয়ে যাবে তখন সেখানেও দেখবো যে দ্বিতীয় প্রিজম থেকে দ্বিতীয় প্রিজমে এসে পড়েছিল একটি লাল বর্ণের আলো এবং সেই প্রতিষ্ঠিত হওয়ার পর কেবল আমরা লাল বর্ণের আলোটাই উৎপন্ন হতে দেখছি, সেখান থেকে অন্য কোনো নতুন বর্ণের আলোকে উৎপন্ন হতে দেখছি না। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে এলাম যে প্রিজম যদি নতুন করে বর্ণ তৈরি করতে পারতো তাহলে এই যে দ্বিতীয় প্রিজমের মধ্য দিয়ে প্রথমে হলুদ বা পরে লাল আলোকে পাঠানো
হলো, সেক্ষেত্রে শুধুমাত্র হলুদ বর্ণের আলোকে পাঠালেই সেখান থেকে হলুদ ছাড়াও আরো বিভিন্ন বর্ণের আলোকে আমরা পেতাম, বা শুধুমাত্র লাল আলোকে পাঠালেও সেখান থেকে আরো বিভিন্ন বর্ণের আলোকে আমরা উৎপন্ন হতে দেখতে পারতাম। কিন্তু সেখানে তো সেই ঘটনাটা আমরা লক্ষ্য করছি না, শুধুমাত্র আমরা দেখছি যে যখন কোন প্রিজমে যৌগিক বর্ণ বা মিশ্র বর্ণের কোন আলো এসে পড়ে, তখন কেবলমাত্র সেই মিশ্র বর্ণ বা যৌগিক বর্ণের আলোগুলোকে প্রিজম ওই যৌগিক বর্ণ বা মিশ্র বর্ণ যে যে মৌলিক বর্ণের সমন্বয়ে তৈরি সেই বর্ণগুলোতে বিশ্লিষ্ট করে দেয় মাত্র। তাহলে প্রিজম নতুন করে কোন বর্ণ সৃষ্টি করে না বা উৎপন্ন করে না, কেবলমাত্র কোন যৌগিক বর্ণ বা মিশ্র বর্ণের আলো যে যে বর্ণের সমন্বয়ে তৈরি সেই বর্ণগুলোতে বিশ্লিষ্ট করে দেয় মাত্র। এই কথাটাই এই কোশ্চেনটা এলে পরে তোমাদের বলতে হবে এই ছবি সহ। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাবো। দেখো পরের স্লাইডটাতে যে বক্তব্যটা তুলে ধরা হয়েছে যে হোয়াই এ প্যারালাল গ্লাস স্ল্যাব ডোন্ট শো ডিসপারশন হোয়েন লাইট ট্রাভেলস থ্রু ইট, এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা তোমাদের পরীক্ষাতে প্রায়ই এসে থাকে, যে আমরা প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ সংসত্ত মাধ্যমের মধ্য দিয়ে যখন সাদা আলো বা কোনো যৌগিক বর্ণের আলো যায় তখন তাদের আমরা বিচ্ছুরিত হতে দেখি, কিন্তু কোনো কাঁচের স্ল্যাব প্যারালাল কাঁচ স্ল্যাব বা কোনো আয়ত ঘনাকৃতি কোনো কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন সাদা আলো বা কোনো যৌগিক বর্ণের আলোকে আমরা যেতে দেখি তখন কিন্তু আমরা বিচ্ছুরণের ঘটনাটা লক্ষ্য করি না। কেন? তাহলে সেই প্রশ্নের উত্তরটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখো সিম্পলি যেটা বলা হয় যে আয়ত ঘনাকার স্ল্যাব বা কাঁচের স্ল্যাব বা প্যারালাল গ্লাস প্লেট সেগুলোকে দুটো কনজিকিউটিভ প্রিজমের সমষ্টি আকারে আমরা ভাবতে পারি, আর দুটো প্রিজমের সমষ্টি হলে পরে একটা প্রিজমে যদি কোনো যৌগিক বর্ণের আলো এসে পড়ার ফলে বিচ্ছুরণ ঘটলেও সেই বিচ্ছুরিত আলোগুলো দ্বিতীয় প্রিজম দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার ফলে একত্রিত হয়ে আবার ওই যৌগিক বর্ণের আলোটাই উৎপন্ন করে। যেমন ছবিটাতে দেখানো হয়েছে যে প্রথম প্রিজমে সাদা আলো এসে পড়ছে এবং সেই সাদা আলো এসে পড়ার ফলে সাতটা বিভিন্ন বর্ণের আলো উৎপন্ন হচ্ছে, এবং সেই সাতটা বিভিন্ন বর্ণের আলো দেখো এই প্রিজমের শীর্ষবিন্দুটা এদিকে ছিল, এই প্রিজমের শীর্ষবিন্দুটা উল্টো দিকে, তাহলে এই দ্বিতীয় প্রিজমের মধ্য দিয়ে যখন যাচ্ছে তারা একত্রিত হয়ে আবার সাদা বর্ণের আলো উৎপন্ন করছে। এই জিনিসটাই হচ্ছে ঘটে যখন কোন প্যারালাল আয়তঘনাকার কাঁচের স্ল্যাব বা প্যারালাল গ্লাস স্ল্যাবের মধ্য দিয়ে যখন কোনো সাদা আলো যায় তখন আমরা এই জিনিসটা লক্ষ্য করি। দেখো এখানেও এই দ্বিতীয় ছবিটাতেও এই জিনিসটা দেখানো হয়েছে। তাহলে এখান থেকে তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে স্যার এখানে আয়ত ঘনাকৃতি কাঁচের স্ল্যাব বা প্যারালাল গ্লাস স্ল্যাব যেটা আপনি বলছেন ওটা তো একটাই মিডিয়া বা একটাই মাধ্যম হিসাবে কাজ করে, তাহলে এর মধ্যে দিয়ে আলো যদি একবার বিশ্লিষ্ট হয়ে যায় তাহলে সে আবার কিভাবে কম্বাইন হতে পারে, বা এটাকে আমরা কেন দুটো প্রিজমের সমষ্টি আকারে ধরবো? অনেক সময় এই প্রশ্নটাও তোমাদের মধ্যে অ্যারাইজ করে বা অনেকের মনের মধ্যে তৈরি হয়। সেক্ষেত্রে আমি একটা ঘটনা বলে রাখি যে আমরা লক্ষ্য করছি ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এটা যে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে প্যারালাল গ্লাস স্ল্যাবের মধ্য দিয়ে যখন কোনো সাদা আলো বা যৌগিক বর্ণের আলো যায় তখন আমরা বিচ্ছুরণ লক্ষ্য করছি না। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করেছেন যে দুটো প্রিজমকে যদি এইভাবে যদি দুটোর শীর্ষ যদি পরস্পরের বিপরীত দিকে রেখে যদি আমরা কোনো যৌগিক বর্ণের আলোকে এদের মধ্য দিয়ে পাঠাই তখন প্রথম প্রিজম যৌগিক বর্ণের আলোটাকে বিচ্ছুরিত করে দেয় এবং দ্বিতীয় প্রিজম আবার সেই যৌগিক বর্ণের আলোগুলোকে সংশ্লিষ্ট করে বা একত্রিত করে আবার সেই যৌগিক বর্ণের আলোতে পরিণত করে দেয়। তো এই ঘটনাটাও বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন। তাহলে এই দুটো ঘটনাটাকে কম্বাইন করার জন্য জাস্ট আমরা সিম্পলি বলি তাহলে আসলে আমরা আয়ত ঘনাকৃতি বা প্যারালাল কাঁচ স্ল্যাবকে দুটো প্রিজমের সমন্বয় সমষ্টি বা সমন্বয় আকারে ভাবতে পারি। সেক্ষেত্রে একটা প্রিজম সাদা আলো বা যৌগিক বর্ণের আলোকে বিশ্লিষ্ট করলেও দ্বিতীয় প্রিজম আবার সেই বিশ্লিষ্ট রশ্মিগুলোকে একত্রিত করে আবার সাদা আলো বা যৌগিক বর্ণের আলোতে পরিণত করে, আর যার ফলে প্যারালাল গ্লাস স্ল্যাব বা আয়ত ঘনাকৃতি কাঁচের স্ল্যাব ডিসপারশন বা বিচ্ছুরণ দেখায় না যখন এর মধ্য দিয়ে আলো যায়। এই কথাটাই তোমাদের বলতে হবে, বইতেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বা এই ছবি এঁকে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে খুবই ভালো হয়। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে আসবো। এখানে একটা তথ্য দেখো, নিউটনের বর্ণচাকতি, নিউটনস কালার ডিস্ক। অ্যাকচুয়ালি কালার ডিস্ক কি হয় দেখো, এখানে যে বক্তব্যটা তুলে ধরা হয়েছে যে এটি একটি কার্ডবোর্ডের চাকতি, চাকতিটিতে সমান চার ভাগে ভাগ করা হয়, বর্ণালীতে বর্ণগুলি যে ক্রমপর্যায়ে সাজানো থাকে সেই অনুযায়ী এবং যতখানি জায়গা দখল করে থাকে সেই অনুপাতে প্রত্যেকটি ভাগ রং করা হয়। এরপর চাকতিটিকে ওর কেন্দ্রগামী অক্ষের চারিদিকে দ্রুত ঘোরালে কোনো বিশেষ বর্ণকে দেখা যায় না, চাকতিটিকে সাদা মনে হয়। অ্যাকচুয়ালি নিউটনের বর্ণচাকতিটাকে দেখতে ঠিক এই রকম হয়। দেখো এখানে আমাদের সিম্পলিফিকেশনের জন্য কেবলমাত্র সাতটা বর্ণকে তুলে ধরা হয়েছে। একটু আগে যে কথাটা বলা হয়েছিল যে সেখানে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং সেই চারটা ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরিতেই সাতটা করে বর্ণ থাকে, তার মানে এখানে এইরকম জিনিসটা হবে যে এখানে
এই ডিশটাকে যদি চার ভাগে ভাগ করা হয় এবং এই চার ভাগের প্রত্যেকটা ভাগ, এটা ফার্স্ট ভাগ, এখানে সাতটা বর্ণ থাকবে, এটা সেকেন্ড ভাগ, এখানেও সাতটা বর্ণ থাকবে, এটা থার্ড ভাগ, এখানেও সাতটা বর্ণ থাকবে, এটা ফোর্থ ভাগ, এখানেও সাতটা বর্ণ থাকবে। তো এইভাবেই চারটেটাকে ডিজাইন করা হয় এবং প্রত্যেকটার উইথ যে সেম হবে সেটা না। বর্ণালী গঠনের ক্ষেত্রে একটু আগে আমরা দেখেছিলাম যে সাদা আলোকে যখন প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তখন কোন বর্ণ বেশি চওড়া ভাবে আমরা স্ক্রিনে লক্ষ্য করি বা কোন বর্ণ কম চওড়া থাকে, তার উইথটা কম থাকে। তো ঠিক সেই রেশিওতেই যে বর্ণালীর ক্ষেত্রে প্রত্যেকটি বর্ণ যে যতটা করে জায়গা দখল করে থাকে আমরা সেই রেশিওতেই এই চাকতিতে বর্ণগুলোকে আমরা সেট করব। তাহলে এরকম করে যদি সাতটা বর্ণকে অ্যাডজাস্ট করে আমরা চার ভাগে ভাগ করে সাতটা বর্ণকে যদি পরপর কনজিকিউটিভ সেই অনুপাতে আমরা বসাই, তাহলে বসানোর পর যখন আমরা সেটাকে ঘোরাতে থাকবো গোল করে, যত ঘুরবে তত আমরা দেখতে পাবো প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা ভাবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং একটা সময় আমরা লক্ষ্য করবো যে সেই ডিস্কটার মধ্যে কোনো কালারকে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি না, প্রায় হোয়াইটনেস বা হোয়াইট কালার এর মতো দেখাচ্ছে। এই জিনিসটা কেন হয় সেই জিনিসটা দেখো, এই যে বক্তব্যটা এখানেই বলা হয়েছে যে চাকতিটিকে সাদা মনে হয়। কেন মনে হয় দেখো এখানে, এর পর থেকে এখানে বলা হয়েছে যে চাকতিটিকে সাদা মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের চোখে কোন বর্ণের আলো পড়লে সেই বর্ণের অনুভূতি চোখের রেটিনায় প্রায় 1/10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এটা তোমরা আগেও ছোটবেলাতে পড়েছো। একে দৃষ্টি নির্বন্ধ বলে। যখন চাকতি জোরে ঘুরে তখন একটি বর্ণের অনুভূতি চোখে থাকতে থাকতেই অপর বর্ণগুলি চোখে এসে পড়ে, ফলে সব বর্ণ মিলে সাদা বর্ণের অনুভূতি সৃষ্টি করে। তাহলে ইটস লাইক এ ম্যাজিক, ম্যাজিক আগেকার দিনে যারা দেখাতো তারা এরকম একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করতো দর্শকদের সামনে, যে যখন স্থির থাকছে তখন বিভিন্ন বর্ণের আলোগুলোকে, বিভিন্ন বর্ণগুলোকে স্পষ্টভাবে যে কেউ রিকগনাইজ বা চিনতে পারছে বা বুঝতে পারছে, কিন্তু যখন সেগুলোকে আস্তে আস্তে ঘোরানো হচ্ছে এবং যখন খুব স্পিডে ঘোরানো হচ্ছে তখন ওই চাকতির মধ্যে কোনো বর্ণকেই আর পৃথকভাবে আমরা দেখতে পাচ্ছি না। তখন যেন মনে হচ্ছে যে পুরো সাদা বোর্ডটার কালার হয়ে গেছে বা ডিস্কটার কালার হয়ে গেছে। ঠিক একটু আগে এই ছবিগুলোর মধ্য দিয়ে তোমাদের নিউটনের কালার ডিস্কটাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, সেই ছবিগুলো এখানে দেখানো হয়েছে, আরেকবার দেখে নাও। এর সাথে সাথে আমরা পরের যে জিনিসটা আছে সেই জিনিসটাতে চলে যাব, যে বর্ণের অনুভূতি। আসলে বর্ণালী থেকেই তো বর্ণের অনুভূতি হয়, বর্ণালী বিভিন্ন হয়। অ্যাকচুয়ালি বর্ণালীটাকে রিপ্রেজেন্ট করা হয় তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের উপর বিভিন্ন রকমের বর্ণালী তৈরি হয়। এই বর্ণালীগুলোর মধ্যে দৃশ্যমান বর্ণালী যেগুলো আমরা দেখতে পাই তার তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম এর মধ্যে হয়। এখন তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে তরঙ্গ দৈর্ঘ্য কি। দেখো এটা তোমরা 9 শব্দ চ্যাপ্টার যেটা ছিল সেই অধ্যায় অলরেডি পড়ে এসছো তরঙ্গ দৈর্ঘ্য কি, তাই আমি আর সেটা বলছি না। সিম্পলি আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে দৃশ্যমান বর্ণালীর আওতায় ফেলি বা যেই বর্ণগুলোকে আমরা দেখতে পাই সেই বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, আর অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10^-10 মিটার। তাহলে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম, আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি প্রায় 8000 অ্যাংস্ট্রম। এবং এই বেগুনির 4000 আর লালের 8000 এর ঠিক মাঝামাঝি থাকে হলুদ, হলুদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 6000 অ্যাংস্ট্রম বা কোথাও 5000 অ্যাংস্ট্রম যেমনটা এখানে বলা হয়েছে বলা থাকে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বেগুনি ও লালের তরঙ্গ দৈর্ঘ্যের ঠিক মাঝামাঝি হয় হলুদের তরঙ্গ দৈর্ঘ্য, সেই জন্য হলুদ বর্ণটাকে বলা হয় মধ্য বর্ণ। কি বললাম? হলুদ বর্ণটাকে বলা হয় মধ্যবর্ণ। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে মধ্যবর্ণ কাকে বলা হয়, কেন বলা হয়, তাহলে তোমাদের উত্তরটা কি হবে? হলুদ বর্ণকে মধ্যবর্ণ বলা হয়। কেন বলা হয় না? হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 6000 অ্যাংস্ট্রম বা 5800 অ্যাংস্ট্রম, এটি হচ্ছে বেগুনি ও লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের ঠিক মাঝামাঝি হয়। বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম এবং লালের তরঙ্গ দৈর্ঘ্য 8000 অ্যাংস্ট্রম, এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের যেহেতু ঠিক মাঝামাঝি হয় সেই জন্য হলুদ বর্ণকে বলা হয় মধ্যবর্ণ। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাবো। দেখো পরের স্লাইডটাতে যে ছবিটা দেখানো হয়েছে এই ছবিটা তোমাদের খুব চেনা জানা একটা ছবি, এই ছবিটা হচ্ছে রামধনুর ছবি। দেখো হঠাৎ করে তোমাদের মনে হচ্ছে যে এখানে রামধনুর ছবিটা কেন দেওয়া হয়েছে। দেখো রামধনু তো এক প্রকার বর্ণালী, কারণ এখানেও একাধিক বর্ণ পাশাপাশি অবস্থান করে পটি আকারে, কিন্তু রামধনু কি ধরনের বর্ণালী, শুদ্ধ বর্ণালী না অশুদ্ধ বর্ণালী? দেখো শুদ্ধ বা অশুদ্ধ বর্ণালী জিনিসটা কি একটু আমি ক্লারিফাই করে দিই। শুদ্ধ বর্ণালী আমরা বলবো সেই বর্ণালীকে যে বর্ণালীতে প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা ভাবে এবং পরিষ্কার ভাবে চেনা যায়,
আবার বলছি শুদ্ধ বর্ণালী আমরা বলবো সেই বর্ণালীকে যে বর্ণালীতে প্রত্যেকটা বর্ণের আলোকে আলাদা আলাদা ভাবে এবং পরিষ্কার ভাবে বোঝা যায় বা চেনা যায়। আর অশুদ্ধ বর্ণালী আমরা বলবো সেই বর্ণালীকে যে বর্ণালীতে প্রত্যেকটা বর্ণের আলোকে আমরা আলাদা আলাদা ভাবে বা পরিষ্কার ভাবে বুঝতে বা চিনতে পারবো না। যেমন ধরো রামধনু, রামধনু সূর্যের আলোর থেকেই তো তৈরি হয় বিচ্ছুরণের ফলে। এখানে প্রিজমের মানে প্রিজম যেমন সাদা আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে আমরা বিচ্ছুরণ লক্ষ্য করি, তাহলে এখানে সূর্যের আলো নিশ্চয়ই কোন সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলেই বিচ্ছুরণটা হচ্ছে বা রামধনু তৈরি হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে সেই সমসত্ব স্বচ্ছ মাধ্যমের ভূমিকাটা পালন করছে কে? আসলে জলকণা বায়ু। দেখবে ঠিক যখন হালকা বৃষ্টি হয় বা যখন বৃষ্টি হয় বৃষ্টির পরেই ঠিক রামধনু আমরা লক্ষ্য করি। এর কারণটা হচ্ছে যখন হালকা বৃষ্টি বা বৃষ্টি হয় তখন বায়ুতে জলকণাগুলো ভাসমান অবস্থায় থাকে, আর এই সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলোই কিন্তু তখন এই সমসত্ব স্বচ্ছ মাধ্যমের কাজ করে। আর এর মধ্য দিয়ে যখন সূর্যের আলো যায় তখন বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন বর্ণের আলো উৎপন্ন করে বা বিচ্ছুরণ আমরা লক্ষ্য করি। কিন্তু লক্ষ্য করো রামধনুতে কি আমরা সাতটা বর্ণের আলোকে পরিষ্কার এবং স্পষ্টভাবে লক্ষ্য করি? একদমই না। সেখানে হয়তো খুব বড় জোর তিন চার প্রকারের বর্ণকে আমরা লক্ষ্য করি এবং সেই বর্ণগুলো যেগুলো লক্ষ্য করি সেগুলো পরিষ্কার এবং স্পষ্ট থাকে না, সেগুলো অস্পষ্ট, যেন মনে হয় একে অপরের ওপর মিশে আছে। তাহলে সেই রেসপেক্টিভে রামধনুকে আমরা কি বর্ণালী বলবো? শুদ্ধ বর্ণালী বলবো না অশুদ্ধ বর্ণালী বলবো? একদম ক্লিয়ার, রামধনু হচ্ছে এক প্রকার অশুদ্ধ বর্ণালী। তাহলে এর সংজ্ঞাগুলোই নিচে দেওয়া হয়েছে যে যে বর্ণালীতে একটি বর্ণের আলো অন্য বর্ণের আলোর উপর পড়ার ফলে সুস্পষ্টভাবে প্রতিটি বর্ণকে দেখা যায় না তাকে অশুদ্ধ বর্ণালী বলে। আর যে ক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে বা পরিষ্কারভাবে প্রত্যেকটি বর্ণকে লক্ষ্য করবো বা বুঝতে পারবো সেটাকে বলা হয় শুদ্ধ বর্ণালী। এখন অশুদ্ধ বর্ণালী, তোমাদের এখান থেকে একটা পরীক্ষায় কোশ্চেন আছে যে প্রাকৃতিক একটি অশুদ্ধ বর্ণালীর উদাহরণ দাও, তখন বলতে হবে রামধনু। বা রামধনু একটি শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী, তখন বলতে হবে রামধনু আসলে একটি অশুদ্ধ বর্ণালী। এর সাথে সাথে আমরা চলে যাব, তাহলে কি আমরা শুদ্ধ বর্ণালী কখনোই প্রোডিউস করতে পারবো না? বা শুদ্ধ বর্ণালী যদি তৈরি করা যায় তাহলে সেটা কিভাবে আমরা পেতে পারি? দেখো শুদ্ধ বর্ণালী তৈরি করার একটা প্রসেস এখানে নিচে আলোচনা করা হয়েছে, ছবিটা লক্ষ্য করো। আমরা বাড়িতে বা আমাদের ল্যাবে আমরা কিন্তু শুদ্ধ বর্ণালী তৈরি করতে পারি। দেখো সেই শুদ্ধ বর্ণালী তৈরি করার ক্ষেত্রে প্রথমেই যেমনটা ছবিটা ভালো করে লক্ষ্য করো, প্রথমে একটা সোর্স আছে যেখান থেকে মনোক্রোমাটিক যেখান থেকে কোনো পলিক্রোমাটিক বা যৌগিক বর্ণের আলো এসে প্রথমে একটা উত্তল লেন্সের উপর এসে পড়ছে, সেই উত্তল লেন্স থেকে আলোগুলো একটা প্রিজমের ওপর এসে পড়ছে এবং প্রিজম থেকে বিচ্ছুরিত হওয়ার পর আবার দ্বিতীয় উত্তল লেন্সের মধ্য দিয়ে পর্দাতে গিয়ে আলোগুলো পড়ছে। তাহলে এখানে এই এই দুটো উত্তল লেন্স, একটা প্রিজম, আরেকটা আলোক উৎস, আরেকটা পর্দা, এই সেটআপের সাহায্যে আমরা কিন্তু শুদ্ধ বর্ণালী গঠন করতে পারি। এবং সেই শুদ্ধ বর্ণালী গঠনের ক্ষেত্রে কিছু শর্ত আছে, যে এটা মূলত শুদ্ধ বর্ণালী গঠনের প্রসেসটা আছে না তোমাদের, যে শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত সমূহ কি, এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষায় বেশি মাত্রায় আছে। সেই শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত সমূহ গুলো আমি একে একে করে বলছি, তোমরা পারলে একটু খাতা পেনে এই জিনিসগুলোকে একটু নোট করে নেবে। প্রথমেই দেখো এই যে আলোক উৎসটা যেটা আমরা নিয়েছি, এই যে এস বলে একদম ডান দিকে যে বাম দিকে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ আলোক উৎস, এই আলোক উৎসটাকে দেখো বিন্দুবদ্ধ হতে হবে, বিন্দু আলোক উৎস মতো। কারণ এটা যদি খুব বড় হয়ে যায় তখন একসঙ্গে একা বেশি পরিমাণে আলো এসে প্রিজমে পড়বে, আর সেক্ষেত্রে কিন্তু আমরা অস্পষ্ট বর্ণালী পাবো, আর সেক্ষেত্রে শুদ্ধ বর্ণালী আমরা পাবো না। তাহলে আলো উৎসটাকে বিন্দুবদ্ধ হতে হবে, এটা প্রথম শর্ত। আমি কোন প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আবার বলছি, প্রশ্নটা হচ্ছে শুদ্ধ বর্ণালী গঠনের শর্তগুলো কি কি, তো বা শর্তগুলি লেখো, এই প্রশ্নের উত্তরগুলো বলছি। তাহলে ফার্স্ট পয়েন্ট, যে আলো উৎসকে বিন্দু আলো উৎস হতে হবে। সেকেন্ড পয়েন্ট, এই যে উত্তল লেন্স, প্রথম উত্তল লেন্সকে, প্রথম উত্তল লেন্সের ফোকাসে আলোক উৎসকে থাকতে হবে। কি কথাটা বলছি বোঝা যাচ্ছে? প্রথম এটাকে আমি বলছি প্রথম উত্তল লেন্স, এই প্রথম উত্তল লেন্সের ফোকাসে আলোক উৎস দেখে থাকতে হবে। কেন থাকতে হবে? না, আলোক উৎস থেকে আলোক রশ্মি গুলো তবে এই উত্তল লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পর সমান্তরালে যে প্রিজমের উপর এসে পড়বে। তাহলে প্রথম শর্ত হচ্ছে আলোক উৎসকে বিন্দু উৎস হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথম উত্তল লেন্সের ফোকাসে আলোক উৎসকে থাকতে হবে, তৃতীয় শর্ত হচ্ছে প্রিজমের অবস্থান ঠিক এমন হবে যাতে করে হলুদ বর্ণের চ্যুতি বা হলুদ বর্ণের বিচ্যুতি ন্যূনতম হয়। আবার বলছি, তৃতীয় শর্তটা হচ্ছে প্রিজমের অবস্থান এমন হবে যাতে করে হলুদ বর্ণের বিচ্যুতি বা হলুদ বর্ণের চ্যুতি ন্যূনতম হয়।
কেন না হলুদ বর্ণের চ্যুতিটাকে যদি আমরা মিনিমাম করতে পারি তাহলে সব বর্ণের বিচ্যুতি বা চ্যুতিটা মিনিমাম হয়ে যাবে, আর সব বর্ণের বিচ্যুতি মিনিমাম হলে পরে এই পর্দাতে কম জায়গা বা অল্প জায়গার মধ্যেই কিন্তু আমরা বর্ণালীটাকে পাবো। আর যদি এটা আমরা না করতে পারি তাহলে হয়তো পর্দা আমি নিয়েছি এতটা দেখা যাবে বর্ণালী পর্দার বাইরেও চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু রিকগনাইজ করতে আমাদের প্রচুর অসুবিধা হবে। তাহলে আবার বলছি শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত সমূহ, তাহলে প্রথমে আলো উৎসটাকে বিন্দু আলো উৎসের মতো হতে হবে, প্রথম উত্তল লেন্সের ফোকাসে বিন্দু আলো উৎসটাকে থাকতে হবে, প্রিজমের অবস্থান এমন হবে যাতে করে হলুদ বর্ণের বিচ্যুতি বা চ্যুতি ন্যূনতম হয়, আর তারপরের পয়েন্টটা হচ্ছে যে দ্বিতীয় উত্তল লেন্সের ফোকাসে পর্দাকে থাকতে হবে। আবার যেটা বলছি দ্বিতীয় উত্তল লেন্সের ফোকাসে কাকে থাকতে হবে, পর্দাকে থাকতে হবে। ওকে, এগুলোই হচ্ছে এই চারটা তথ্যই শুদ্ধ বর্ণালী গঠনের শর্ত সমূহ এলে পরে তোমাদের বলতে হবে। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো পরের স্লাইডটাতে একটা ম্যাথমেটিক্স বা একটা কোশ্চেন যেটা প্রমাণ করতে দেয় তোমাদের পরীক্ষাতে, যে দেখাও যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল বর্ণের প্রতিসরণ কোন বেশি বেগুনি বর্ণের থেকে। আবার বলছি দেখাও যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল বর্ণের প্রতিসরণ কোন বেশি বেগুনি বর্ণের থেকে, বা সাংকেতিক চিহ্ন দিয়ে দেয় আর আর মানে রেডের প্রতিসরণ কোণ ইজ গ্রেটার দেন আর ভি ভায়োলেট বা বেগুনির প্রতিসরণ কোণ, মানে বেগুনির প্রতিসরণ কোণটা ছোট হয় লালের প্রতিসরণ কোণটা বড় হয় যখন কাঁচ মাধ্যমে আলোর প্রতিসরণ হয় বা লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ হয়, সেই জিনিসটাই দেখাতে বলেছে। কোশ্চেনটা অন্যরকম ভাবেও আসতে পারে যে কাঁচ মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে লাল বর্ণের চ্যুতি বেগুনি বর্ণের থেকে কম হয় দেখাও। দেখো সেখানে প্রতিসরণ কোণ দিয়ে বলা ছিল। দ্বিতীয় কোশ্চেনটা একটু কেয়ারফুলি লক্ষ্য করবে যে কাঁচ মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে লাল বর্ণের চ্যুতি বেগুনি বর্ণের থেকে কম হয় এটা দেখাও। দেখো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্নেলের সূত্রটার সাহায্য নেব। স্নেলের সূত্রানুযায়ী আমরা কি জানি যে সাইন আই বাই সাইন আর সমান মিউ বা মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে দেখো লাল বর্ণের ক্ষেত্রে আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর আর ইকুয়াল মিউ আর, আপতন কোণ তো প্রত্যেকটার ক্ষেত্রে একই তাই আপতন কোণের কোনো ভেরিয়েশন করছি না, আই কে লাল বা বেগুনি যেটাই হোক সবার ক্ষেত্রে একই রাখছি। তাহলে সাইন আই, কারণ আমরা জানি সাদা আলো যখন প্রিজমের ওপর এসে পড়ে তখন সাদা আলোর সঙ্গে সব বর্ণের আলোই মিশ্রিত অবস্থায় থাকে, ফলে সেক্ষেত্রে লালের ক্ষেত্রেও যা হবে বেগুনির ক্ষেত্রেও সেম হবে। তাহলে বা এখানে আমরা এই পরীক্ষাটা করার সময় লাল ও বেগুনি বর্ণের আলোকে একই আপতন কোণে ফেলাবো এবং তার ফলে তাদের মধ্যে প্রতিসরণ কোণের ভ্যারিয়েশন কতটা হচ্ছে সেটাই লক্ষ্য করবো। তাহলে প্রথমে স্নেলের সূত্রানু লাল আলোর ক্ষেত্রে সূত্রানুযায়ী আমরা জানি সাইন আই বাই সাইন আর আর ইকুয়াল মিউ আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন আই আই সমান মিউ আর ইন্টু সাইন আর আর। একরকম ভাবে বেগুনি আলোর জন্য আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর ভি ইকুয়াল মিউ ভি, সেখান থেকেও আমরা বলতে পারি সাইন আই সমান দিস ইজ, আর সাইন আই এর মান প্রথমে পাচ্ছি এটা, আবার প্রথম দ্বিতীয় ক্ষেত্র থেকে সাইন আই এর মান পাচ্ছি এটা, তাহলে দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। ইকুয়াল করে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সাইন আর ভি বাই সাইন আর আর ইকুয়াল মিউ আর বাই মিউ ভি। দেখো এবার আমরা একটু জেনে নেব যে মিউ ভি ইজ গ্রেটার দেন মিউ আর। আগেই আমরা বলেছি একটু আগের স্লাইডটাতেই আমরা পড়েছি যে বেগুনির প্রতিসরাঙ্ক লালের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়, কেন না মিউ সমান সি বাই ভি, এই সূত্রটা একটু আগেই আমরা পড়েছি। সেখানে পড়েছি বেগুনি আলোর বেগ সবচেয়ে কম হয়, তো বেগুনির বেগ সবচেয়ে কম মানে বেগুনির মিউটা বেশি হবে, আর লালের বেগ বেশি হয় মানে লালের ক্ষেত্রে মিউটা কি হবে কম হবে। তাহলে এখান থেকে আমরা এই তত্ত্বটা অলরেডি আগের থেকেই জানি যে লালের প্রতিসরাঙ্কটা কম হয় বেগুনির প্রতিসরাঙ্কটা বেশি হয়। তাহলে দেখো এই সমীকরণটাতে মিউ আর মানে উপরে যেটা আছে তার প্রতিসরাঙ্ক কম, মিউ ভি নিচে যেটা আছে তার প্রতিসরাঙ্ক বেশি, তাহলে একটা ভগ্নাংশ যার লবের মান ছোট হরের মান বড় তাহলে সেটা কি হবে ইটস লেস দেন ওয়ান হবে, তার মানে এর মানটা একের থেকে কম হবে, সেটাই এখানে করা হয়েছে। তাহলে একের থেকে কম হলে কোনাকোনি গুণ করলে পরে যেটা হয় যে সাইন আর ভি ইজ লেস দেন সাইন আর আর, আর আর ভি লেস দেন আর আর, অর্থাৎ বেগুনি বর্ণের প্রতিসরণ কোণটা ছোট লাল বর্ণের প্রতিসরণ কোণটা বড়। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে এটা তো প্রথমের যে কোশ্চেনটা দিয়েছিলেন তার প্রুফ হয়ে গেল বা প্রমাণ হয়ে গেল, কিন্তু এখান থেকে কিভাবে আমরা বলবো যে লাল বর্ণের প্রতিসরণ কোণ বেশি ফলে লাল বর্ণের চ্যুতিটা কম, বা বেগুনি বর্ণের প্রতিসরণ কোণ কম বা বেগুন তার জন্য বেগুনি বর্ণের চ্যুতিটা বেশি হয় এটা কিভাবে প্রমাণ করব। দেখো এটা প্রমাণ করার জন্য তোমাদের সিম্পল একটা ছবি এঁকে দেখাচ্ছি। দেখো এটা ধরে নাও কাঁচ মাধ্যম আর এটা ধরে নাও বায়ু মাধ্যম। তাহলে একটা আলোকরশ্মি ধরে নাও এইরকম ভাবে এসে পড়ছে, ধরে নাও এটাই লাল আর এটাই বেগুনি এবং দুটোর ক্ষেত্রে আপতন কোণের মান আই। ধরে নাও বেগুনির
ক্ষেত্রে আমরা একটু আগে যেমনটা পেলাম প্রতিসরণ কোণ কম, এটা বেগুনির প্রতিসরণ কোণ, আর এটা ধরে নাও লালের প্রতিসরণ কোণ, লালের প্রতিসরণ কোণ হচ্ছে এইটা। তাহলে আমরা সিম্পলি ছবি থেকে দেখতে পাচ্ছি লালের প্রতিসরণ কোণটা বেশি আর বেগুনির প্রতিসরণ কোণটা কম, তাই না? দেখো এই কাঁচ মাধ্যম না থাকলে আলোটা সোজা এই দিক বরাবর চলে যেত এই ডট অংশ দিয়ে। তাহলে এখন দেখো, তাহলে আমরা চ্যুতি বা বিচ্যুতির সংজ্ঞা কি জানি না, আলো তার স্বাভাবিক পথ থেকে যতটা কোণে বেঁকে যায়, তাহলে লালের ক্ষেত্রে কতটা বেঁকে গেছে, এতটা, এই কোণে বেঁকে গেছে। তাহলে লালের ক্ষেত্রে চ্যুতি কোণের মানটা কি হচ্ছে, কম হচ্ছে। কিন্তু বেগুনি আলোটা কোথা দিয়ে যাচ্ছে, আমি তোমাদের বোঝার জন্য একটু কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি। দেখো বেগুনি আলোটা যাচ্ছে এই অংশটা দিয়ে, বেগুনি আলোটা যাচ্ছে, তাহলে বেগুনি তার স্বাভাবিক পথ থেকে কতটা মেকে গেছে, এতটা, অনেকটা পথ মেকে গেছে। তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু বেগুনির প্রতিসরণ কোণটা কম, তাই বেগুনির চ্যুতিটা অনেক বেশি। তাহলে এই বক্তব্যটাই এখানে তুলে ধরা হয়েছে। তাহলে তোমাকে যদি সিম্পল এই দুটো কোশ্চেন দিয়ে প্রমাণ করতে বলে, তার উত্তরে এই কথাগুলোই বলতে হবে। পারলে ভিডিওটাকে থামিয়ে এই যে জিনিসগুলো বলা হয়েছে এই জিনিসগুলো একটু তুলে নাও, কারণ এটা অনেক সময় পরীক্ষাতে আসে। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। কালার অফ ডিফারেন্ট বডিজ, এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা বিভিন্ন বস্তুকে যে বর্ণ